ছোট থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহী বৈদ্যবাটির বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষ দেড় মাসের চেষ্টায় কাগজ, পিচবোর্ড, উল, রাংতা, চুমকি, ঘুড়ির কাঠি দিয়ে বানিয়ে ফেলেছে মা দুর্গার মূর্তি। সঙ্গে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, ঢাকি কিছুই বাদ নেই। বেলুড় মঠের দুর্গাপুজোর আদর্শে তৈরি করেছে রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ, যা তাক লাগিয়ে দিয়েছে সকলকে। বাবা মা, আত্মীয় পরিজন এবং বিদ্যালয়ের শিক্ষকরাও উচ্ছ্বসিত বিশালের এই সাফল্যে। আজকের তার সাফল্য সম্পর্কে আমাদের জানালেন স্কুলের প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল। সে এখন অষ্টম শ্রেণীতে পড়ে। ছোটোবেলা থেকেই বিভিন্ন হাতের কাজ, আঁকা এইসব নিয়ে ও খুব থাকতে ভালোবাসে এবং বিদ্যালয়ের আমাদের দুজন শিক্ষিকা রয়েছেন যারা আর্ট অ্যান্ড ক্রাফটের, এবং তাদের সাহচর্যে বিশাল স্কুলে বিভিন্ন রকমের পেনদানি, ফুল, বিভিন্ন রকমের ঘর এতদিন এইসবই বানিয়ে এসেছি আমরা দেখেছি। তবে আজকে যে দুর্গা প্রতিমা আপনারা দেখছেন, এটা সত্যিই একটা অনবদ্য সৃষ্টি ওর, এবং এর জন্য বেশ কয়েক মাসেরও প্রচেষ্টা চালিয়েছে, এবং তার জন্য আমরা সবসময় ওকে উৎসাহ দিয়েছি, ওর পাশে থেকেছি, এবং তারপরেও যে সৃষ্টিটা আমাদের সামনে তুলে ধরেছে সেটা সত্যি আমরা অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা কাজ। সত্যি আমাদের গর্ব যে বিশাল এই বিদ্যালয়ের ছাত্র, এবং আগামী দিনে ও এই ধরনের কাজকর্ম করবে। আর একটা কথা যেটা বলি, যে এই সময় এই ক্লাস এইটের যে বয়সের ছাত্ররা বিভিন্নভাবে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে বা গেম খেলছে, তো তারাও যদি এই ধরনের বিভিন্ন রকম হাতের কাজে নিযুক্ত থাকে, বা অভিভাবকদেরও আমি বলবো যে এই ধরনের কাজ বা কাজে যদি তাদের নিযুক্ত করা যায়, তাহলে তাদের ওই যে একটা মানে মোবাইল থেকে একটু দূরে সরানো যাবে এবং ওদের কনসেন্ট্রেশন বা মনোযোগকে বাড়ানো যাবে। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সৃষ্টির আনন্দ। নিজের হাতে যদি কিছু সৃষ্টি করে করতে পারে এই ছাত্র, এই ধরনের কচি কাঁচা ছাত্ররা, তাহলে যে আনন্দটা পাবে সেটাও কিন্তু ওর একটা উৎসাহ দেবে, উদ্দীপনা দেবে, এবং এটা পড়াশোনার ক্ষেত্রেও সেই উৎসাহ উদ্দীপনাটা সঞ্চারিত হবে, এইটুকু বলতে পারি। স্কুলের তরফ থেকে একটা দায়িত্ব থাকে যে ছাত্রছাত্রীদের এই ওয়ার্ক এডুকেশন বা হাতের কাজ তারা নিজেরা সুন্দর সুন্দর শেখাবেন ছাত্রদের। এখন দেখা যায় অনেক স্কুলে যে বলে দেওয়া হয় যে এই জিনিসটা তৈরি করো, কিন্তু হাতে করে তাদের থেকে শেখানো যে ক্লাসের সমস্ত স্টুডেন্টরা একসঙ্গে সেটা তৈরি করছে, সেই জিনিসটা কিন্তু এখন দেখতে পাওয়া যায় না আপনাদের স্কুলে কি সেটা? একেবারে ঠিক, ঠিকই বলেছেন। তবে আমাদের বিদ্যালয়ে আগেও বলেছি যে দুজন শিক্ষিকা রয়েছেন আর্ট অ্যান্ড ক্রাফটের, এবং তারা বিশেষ শিক্ষণপ্রাপ্ত, এবং আমাদের একটা বিশেষ কক্ষ রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের, এবং সেই কক্ষে আপনারা গিয়ে ছবি তুলতে পারেন। সেখানে ওদের সৃষ্টি কাজ আমরা সংরক্ষিত করে রেখেছি, এবং সেই জায়গায় ওরা বসে দিদিমণিদের সাহায্য নিয়ে এই ধরনের কাজকর্ম করে থাকে, বিভিন্ন রকম শিল্পকলা। এই যে আমাদের চেয়ারের পিছনে বেশ কিছু শিল্পকলা আপনারা দেখছেন, এগুলো কিন্তু ওদেরই সৃষ্টি করা কাজ। তো এই ধরনের অনেক কাজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের ঘরে রাখা আছে, ওখানে নির্দিষ্ট একটি জায়গায় ওরা বসে কাজ করে। এবং আরেকটা কথা, যে এটা কাজ করার জন্য যে ধরনের পেপার লাগে বা যে ধরনের জিনিসপত্র যেগুলো কেনার ব্যাপার, যেগুলো এমনি বাড়িতে পাওয়া যায় বা যেগুলো ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি হয়, সেগুলো ওরা বাড়ি থেকে সংগ্রহ করে আনে, কিন্তু যেগুলো জিনিস কিনতে হয় সেগুলো আমরা স্কুল থেকে প্রোভাইড করি, এবং তার ফলে ওরা ওদের একটু কাজের সুবিধা হয়। আমার নাম অমরনাথ ঘোষাল, আমি বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। দুর্গা মা দুর্গা, তার সঙ্গে তার লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, ঢাকি,
এটা তৈরি করতে আমার লেগেছে পিচবোর্ড, কাগজ, উল, ঘুড়ির কাঠি, আরো নানা রকম জিনিস যেটা তৈরি করেছি। বড় হয়ে আমি ইন্ডিয়ান আর্মি, কারণ আমার ওই জিনিসটাই খুব ভালো লাগে, মানে সব মানে এত পেশা থাকতে আমার ওই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে। এবার আমার সেটা মানে বলতে গেলে মন মর্জি, এবার আমি আমার যেটা ইচ্ছা করে আমি সেটাই বানাই। বাড়িতে আমার অনেক জিনিস আছে যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি, যেমন হচ্ছে গিয়ে দোলনা বানিয়েছি, হ্যাঁ আরও নানা আরও, তারপর আমার নিজের হাতের আঁকা আছে, আঁকা আমি অনেক আঁকা আমার আছে, প্রচুর আঁকা, সেই আঁকা আমার রাখা রয়েছে আমার মানে নিজস্ব আলমারিতে রাখা রয়েছে। এবার আরও অনেক কিছু, যেমন আমার মামা বাড়ি থেকে একটা অর্ডার এসেছিলো সরস্বতী ঠাকুরের আগের বছরে, সেইটাও আমি বানিয়ে দিয়েছি তাদেরকে। হ্যাঁ আমার নাম বিশাল ঘোষ, আমি বৈদ্যবাটি বনমালী মুখার্জী শিশুশ্বরে পড়ি অষ্টম। এটা যখন ও তৈরি করছে আমি বিশ্বাস করতে পারিনি যে এটা এত ভালো হবে, এটা মানে ও অনেক কিছু তৈরি করে, আঁকে আঁকে ভালো ভালো আঁকে, অনেক প্রাইজও নিয়েছে, কিন্তু এইটা যে ও এরকমভাবে মানে ওই সাধারণ জিনিস দিয়ে এটা তৈরি করে ফেলবে, আর এটার যে এত মানে এত সুন্দর হবে আমি এটা ভাবতেই পারিনি। সকলের নজরে কি করে এলো এই জিনিসটা, সকলের নজরে কি করে এলো? আমার ফেসবুক পেজ আমাদের বৈদ্যবাটি আর আমাদের শ্রীরাম, আমি এই দুটো জায়গায় আমি এই ছেলের এই এটা পোস্ট করেছিলাম, তো সেটা থেকেই এই আপনাদের এই জানা সব। আচ্ছা ভবিষ্যতে কি ইচ্ছা আছে? এবছর সামনেই দুর্গা পুজো, আর তার আগেই এই এত সুন্দর একটা ক্রাফট আইটেম তৈরি করেছে ছেলে, তা কি মনে হচ্ছে এবছর পুজো করবেন? হ্যাঁ নিশ্চয়ই, মা যখন এসেছেন, ছেলে যখন সৃষ্টি করেছে মাকে, তখন আমি নিশ্চয়ই এটা পুজো করার চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম সুমা ঘোষ। যে পুজোর সমস্ত জিনিসগুলো বানায় সেগুলো ক্লাস মানে ফাইভ থেকে আমরা দেখছি, তো একটা আলাদা স্কুলের ছাড়াও নিজস্ব নিজে অনেক কিছু বানিয়ে আনে, আপনারা কি অন্যান্য কি বলবেন ছাত্র সম্পর্কে এত সুন্দর যে একটা ভালো বানিয়েছে, আরো ভালো করুক, আর এটা অন্য ছাত্রদের অনুপ্রেরণা দিক। আরো আপনারা কি বলবেন ছাত্রছাত্রীদের যে মোবাইলের প্রতি আসক্তি ছেড়ে যেন এই ধরনের ক্রাফট আইটেমের দিকে যেন তারা যায়? মানে বলতেই হবে যে এখনকার এটা একটা ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যদি একটা কিছু তৈরি করে সে মানে অন্যকে যদি প্রেরণা দিতে পারে। আপনার নাম? আমার নাম দীপা শাখা। আপনি এখানকার? আমি কর্মশিক্ষার্থী।